চিত্রশিল্পী এস এম সুলতানের 98তম জন্মবার্ষিকী আজ। বরেণ্য এ শিল্পীর মৃত্যুর পর থমকে আছে চিত্রা নদীর পাড়ে সুলতান ঘাটের নির্মাণ কাজ। উন্নয়নে ছোঁয়া লাগেনি সুলতান সংগ্রহশালাতেও। নড়াইল প্রতিনিধি হাফিজুল নীলুর তথ্যে ডেস্ক রিপোর্ট। 1924 সালের 10 আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন খ্যাতিমান চিত্রশিল্পী এস এম সুলতান। নড়াইলবাসীর কাছে তিনি লাল মিয়া নামে পরিচিত। শিল্পীর মৃত্যুর পর তার বাসভবন ঘিরে সংগ্রহশালা, শিশুসর্গ, কলেজ সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ হলেও থমকে আছে চিত্রা নদীর পাড়ে ভ্রাম্যমান শিশুসর্গের পাশে সুলতান ঘাটের নির্মাণ কাজ। 2018 সালের জুন মাসে এর নির্মাণ কাজ শুরু হলেও প্রয়োজনীয় অর্থের অভাবে এখন তা বন্ধ রয়েছে। ঝুলে আছে পর্যটন কেন্দ্রের উন্নয়ন কাজও। সরকার যদি আরো উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নেয় তাহলে আমি মনে করি সুলতান প্রেমী হিসেবে আমি মনে করি যে সুলতান কমপ্লেক্স আরো নতুন মাত্রা যোগ। তার এক অনেক সুন্দর সুন্দর ছবি দেখলাম এবং তার বাসভবন এবং চারপাশের প্রকৃতি দেখে আমরা মুগ্ধ। এস এম সুলতানের বাড়ি এসে আমার ছবিগুলো দেখে খুব ভালো লেগেছে। অনেক উন্নয়নমূলক কাজ চলছে আর আগামীতে আরো অনেক নতুন নতুন উদ্যোগ হয়তো এখানে আসবে, তখন রোশনার্থী আরো বেড়ে যাবে আমাদের এখানে। সুলতান সংগ্রহশালার ঘাট নির্মাণ সহ এলাকাটি পর্যটক বান্ধব করতে সংশ্লিষ্ট মহলে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এই বছর আমরা বরাদ্দ পাই তাহলে বড় ধরনের কাজ করা যাবে আমরা আশা করি। সেক্ষেত্রে এস এম সুলতানের এই কমপ্লেক্স, এই কলেবর আরো শ্রীবৃদ্ধি হবে এবং মানুষজন ওখানে যে সালের 10 অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণীয় শিল্পী। শারমিন সরনা, ন্যাশনাল ডেস্ক, মোহন সংবাদ।